তেলিয়ামুড়া বাসের দীর্ঘদিনের দাবি ছিল একটি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের। অবশেষে এই দাবি এবার পূরণ হবার পক্ষে। এরই লক্ষ্যে শনিবার রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে একটি দল তেলিয়ামুড়াতে জায়গা পরিদর্শনে গেলেন। ঘুরে দেখলেন পুরো জায়গা। উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়ও। খুবই শীঘ্রই কাজ শুরু হবে এই জায়গাতে। তেলিয়ামুড়ায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় স্থাপনের জন্য শনিবার তেলিয়ামুড়ায় জায়গা পরিদর্শনে গেলেন রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আইন সচিব ছাড়াও ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্যরা। এদিন আইন সচিব বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়ার ডিসি অফিস সংলগ্ন জায়গাটি পরিদর্শন করেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে জায়গা পরিদর্শন প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, যেখানে মহকুমা শাসকের কার্যালয় থাকে সেখানে একজন মহকুমা বিচারকেরও প্রয়োজন হয়। তাছাড়া তিনি বলেন, আমি একজন আইনজীবী হিসাবে এটা অনুভব করি, সাধারণ একটা বাইকের জরিমানা হোক কিংবা গাড়ির জরিমানা বা অন্য কিছু বিষয়ে ছুটে যেতে হয় খোয়াইতে, তাছাড়া জরিমানা থেকেও বেশি যাতায়াত বাবদ এবং সারাটা দিন নষ্ট হয় একজন সাধারণ মানুষের। বর্তমান সরকার চাইছে কিভাবে আরো দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে উদ্দেশ্যেই মূলত তেলিয়ামুড়ায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জন্য জায়গা পরিদর্শন। এখানে মহকুমা শাসকের অফিস থাকে, সেখানে একজন মহকুমা বিচারকেরও খুব প্রয়োজন হয়, এবং আমরা দেখেছি, আমি নিজেও যেহেতু আইনজীবী সেটা আমি নিজে ফিল করি, যে সাধারণ একটা বাইকের অ্যাক্সিডেন্টের ফাইন হোক, গাড়ির ফাইন হোক, সেটা দিতে গেলে খোয়াই যেতে হয় আমাদেরকে। এটা করে সাধারণ মানুষের পক্ষে ফাইন মানির থেকে যাতায়াতের খরচা এবং তার সারাটা দিন চলে যায়, এই বিষয়গুলো তো রয়েছে। এবং একটা প্রপোজাল যেহেতু আমি বিধায়ক হওয়ার পর আমি এটা পেয়েছি, সেখানে এটাকে ত্বরান্বিত কীভাবে করা যায় সেটা আইন দপ্তরের সঙ্গে আমার এবং সরকারের সঙ্গে আমার নিয়মিত এটা নিয়ে কথা হয়েছে, এবং বর্তমান সরকার চাইছে যে বিচার ব্যবস্থাকে আরও কীভাবে দ্রুত গতিতে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। তো আমি আইন দপ্তরের যিনি আমাদের সেক্রেটারি সাহেব, ওনার সাথে আমার কথা হয়েছে, নিজেও জাজ ছিলেন আমাদের সাথে, বারেন বেঞ্চের খুব সুন্দর সম্পর্ক ত্রিপুরা রাজ্যে, তো ওনার সাথে আমার ব্যক্তিগত। রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত জানিয়েছেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত হচ্ছে ত্রিপুরা রাজ্যের যে সমস্ত মহকুমাগুলোতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নেই সেই মহকুমাগুলোতে অতি দ্রুত আদালত স্থাপন করা। তারা এই জায়গাটাকে হয়তো প্রেফার করেছিলেন, তো যাই হোক, এখন স্থানীয় মহকুমা প্রশাসন বা জেলা প্রশাসন ওনারা যদি ওনাদের অফিসগুলোকে অ্যাকোমোডেট করে আমাদেরকে এই জায়গাটা দিতে পারেন, তো আমরা যত দ্রুত সম্ভব সেটা হাইকোর্টের অনুমোদন নিয়ে আমরা এখানে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হয় নতুন বিল্ডিংয়ের মাধ্যমে শুরু হবে, অথবা এগুলো যদি হাইকোর্ট পারমিশন দেন আমাদেরকে, তাহলে আমরা পুরানোটাকে কিছুটা নতুন বিল্ডিং হওয়ার সাপেক্ষে এটাকে কিছু রিনোভেশন করে আমরা চেষ্টা করবো যাতে এটা করা যায়। তেলিয়ামুড়াতে দীর্ঘদিন ধরেই দাবি ছিল যে মহকুমা স্তরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কার্যালয় স্থাপন করার, এবং তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রক্রিয়া চলছিল, কিন্তু করোনার কারণে সরেজমিনে আদালতের জন্য জায়গা পরিদর্শন আর করা হয়ে ওঠে সম্ভব হয়নি। তাই এখন যত তাড়াতাড়ি সম্ভব তেলিয়ামুড়া মহকুমায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় স্থাপনের কাজ শুরু হবে বলে সবাই আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।